হঠাৎ চরম ক্ষেপেছে সাকিব ভক্তরা। নানা দিক থেকে আসছে দরদ বয়কটের ডাক, কিন্তু আসলে কি হলো? সাকিব ইয়ানদের ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়া চলচ্চিত্র দরদ মুক্তি পাচ্ছে আগামী 15 নভেম্বর। ছবিটি নিয়ে দেশে দর্শকদের অপেক্ষা ছিল, কেননা এই ছবির মাধ্যমে সাকিব প্যান ইন্ডিয়া চলচ্চিত্রে পা রেখেছে। বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী দরদ একই দিনে মুক্তি দেওয়া হবে। এই ছবিতে সাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের সোনাল চৌহান। তবে সম্প্রতি হঠাৎ সিনেমাটির নির্মাতার ওপর চরম ক্ষেপেছে সাকিবিয়ানরা। এমনকি কেউ কেউ দরদ বয়কটের ডাকও দিয়েছে। কিন্তু কেন ক্ষেপেছে সাকিবের ভক্তরা? আসলে কি করেছেন নির্মাতা মামুন? তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান। একসময় ঈদ ছাড়াও মুক্তি পেত সাকিব খানের সিনেমা, তবে কয়েক বছর ধরে ঘটছে তার ব্যতিক্রম। ঈদ ছাড়া সাকিবের সিনেমা মুক্তি পায় না। এবার কোনো উৎসবের বাইরে গিয়ে মুক্তি পাচ্ছে সাকিবের দরদ ছবিটি। সিনেমাটি নির্মাণ করেছে নির্মাতা অনন্য মামুন। সিনেমার মুক্তিকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রচারণা শুরু হয়েছে। ছবিটির প্রচারণার জন্য অন্তর্জালে নানা পোস্ট করেছে নির্মাতা। প্রচারণার অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার ফেসবুকে পোস্টে 50 ফিট সাইজের কাট আউট লাইন সিনেমার এ উন্মুক্ত করা ঘোষণা দেয়। বেশ ঢাকঢোল পিটিয়ে 50 ফিট সাইজের কাট আউট উন্মুক্ত করার কথা জানালেও বাস্তবে একটা ব্যানার উন্মুক্ত করেছেন দরদ নির্মাতা অনন্য মামুন। এ সময় বেজায় চটেছে সাকিবিয়ানরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খানের এক ভক্ত লিখেছেন, এটাই দেখার পর অনন্য মামুনের ওপর আর বিন্দুমাত্র বিশ্বাস নাই। এত ঢাকঢোল পিটিয়ে বলল 50 ফিট সাইজের কাট আউট উন্মুক্ত করবে, আর বাস্তবে একটা ব্যানার উন্মুক্ত করল। ভণ্ডামির একদম চূড়ান্ত সীমায় আছে মামুন। ভণ্ডামি বা চাপাবাজিতে নোবেল কিংবা অস্কার থাকলেও অনন্য মামুন প্রতি বছর একটা করে জিতেছেন। আরেকজন লিখেছেন, অনন্য মামুন কাট আউট আর কিলবোর্ড এক জিনিস না, এটা জানেন কি? বললেন 50 ফিট দৈর্ঘ্য কাট আউট লায়ন সিনেমাস এ লাগাবেন, কিন্তু লাগালেন বিলবোর্ড। একই তামাশা ভাই। মামুনের এমন কর্মকাণ্ডে ব্যাপক ক্ষোভ দেখা গিয়েছে সাকিবিয়ানদের মধ্যে। কেউ আবার সিনেমার বিভিন্ন রূপে দরদ বয়কটের ডাকও দিয়েছেন। অনন্য মামুনের কারণেই ফ্লপ হতে পারে সাকিব খানের দরদ মনে করছেন তারা। এদিকে নতুন সিনেমা বরবাদের জন্য মুম্বাই অবস্থান করেছে সাকিব খান। শুটিংয়ের জন্য আগামী 1 মাস তিনি সেখানে অবস্থান করবেন। দরদ মুক্তির সময় দেশে থাকছেন না সাকিব খান, যার ফলে প্রচার প্রচারণা থাকছেন না তিনি। সিনেমাটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সাকিবিয়ানরা। সাইকো থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত এই সিনেমায় সাকিব সোনাল ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা সাম্মি, ইমতু রাতিশ, রাহুল দেব, আলেক জৈন ও সাফা মারিয়া সহ আর অনেকে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।